বলবো, যদি আপনি লিকুরিয়া হয় তাহলে আপনি কোন মেডিসিনগুলো খাবেন, এবং দেখা যাবে লিকুরিয়া যদি আপনার শরীরে হয় তাহলে দেখা যাবে কী কী সমস্যা হতে পারে। তো আজকে আমরা সে বিষয়ে কথা বলবো। তো কথা বলার আগে আমরা প্রোডাক্টের সাথে পরিচয় হবো, এরপর বিস্তারিত। এটি হচ্ছে ফ্লুকোনাল 50 আর এটি হচ্ছে লিকোসেফ সিরাপ। যখন আপনি লিকুরিয়া হবে তখন দেখা যাবে আপনার শরীর শুকে যাবে অথবা হাঁটুতে ব্যথা হবে, এবং দেখা যাবে আপনি খাওয়ার রুচি থাকবে না। তো এই সমস্যাটি হচ্ছে অনেক মেরি হয়ে থাকে, দেখা যাচ্ছে তারা লজ্জায় কাউকে বলে না, কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে এটি একটি বড় আকার ধারণ করে। দেখা যাচ্ছে আপনি যখন পেশাব করলেন, পেশাব করার পর দেখা যাচ্ছে সাদা সাদা কী যেন পড়ে যাচ্ছে, কিন্তু এর কারণে আপনি কাউকে লজ্জায় বলতেছেন না অথবা কোনো মেডিসিন খাচ্ছেন না। দেখা যাচ্ছে আস্তে আস্তে আপনি আরও বেশি পরিমাণে পায়ে ব্যথা অথবা কোমরে ব্যথা এর কারণে হচ্ছে। কারণ যখন একটি মেয়ের লিকুরিয়া হয় তখন তার শরীরে ক্যালসিয়াম আয়রন শর্ট হয়ে যায়। তো এর জন্য আপনাকে প্রথমে লিকুরিয়াটিকে ঠিক করতে গেলে আপনাকে কোন মেডিসিনটি খেতে হবে, আপনাকে লিকোসেফ আর ফ্লুকোনাল 50টি খেতে হবে। এর পাশাপাশি আপনি ক্যালসিয়াম ট্যাবলেট খেতে পারেন, ভিটামিন ট্যাবলেট খেতে পারেন। তো এই লিকোসেফ সিরাপটি আপনি কীভাবে খাবেন? লিকোসেফ সিরাপটি আপনি 2 চামচ করে দিনে 3 বার ভরা পেটে, সকালে দুপুরে রাত্রে 2 চামচ করে ভরা পেটে দিনে 3 বার খেতে হবে। এর পাশাপাশি আপনাকে ফ্লুকোনাল 50টি খেতে হবে একটি করে রাত্রে। ফ্লুকোনাল 50টি খেতে হবে যেন আপনি লিকুরিয়া থেকে কোনো ফাঙ্গাল সৃষ্টি না হয়, এর জরায়ুর মুখে যেন কোনো চুলকানো সৃষ্টি না হয়, এর জন্য আপনাকে ফ্লুকোনাল 50টি খেতে হবে। এটি খেতে হবে আপনাকে 7 থেকে 10 দিন। এটি খেলে দেখা যাবে আপনার যদি কোনো অ্যান্টি ফাঙ্গাল যদি অ্যাটাক করে থাকে তাহলে আর সেটি থাকবে না। আর এই লিকোসেফটি খাওয়ার পর দেখা যাবে আপনার যে লিকুরিয়া যে সাদা সাদা পরিমাণটি প্রথমে দেখে দেখা যাচ্ছে কম হচ্ছে, পরে দেখা যাচ্ছে বেশি পরিমাণে হচ্ছে, তখন আর লিকুরিয়া থাকবে না। এই সিরাপটিকে আমি আবারও বলে দিচ্ছি কীভাবে খাবেন। লিকোসেফ সিরাপটি খেতে হবে আপনাকে 2 চামচ করে ভরা পেটে দিনে 3 বার সকাল দুপুরে রাত্রে। আর এর পাশাপাশি রাত্রেবেলা আপনাকে ফ্লুকোনাল 50 mg খেতে হবে যেন আপনার অ্যান্টি ফাঙ্গাল যেন জরায়ুর মুখে কোনো ধরনের চুলকানো যেন না হয়, এর জন্য আপনাকে ফ্লুকোনাল 50 ট্যাবলেটটি খেতে হবে প্রতিদিন ভরা পেটে রাত্রেবেলা। আর এর পাশাপাশি দেখা যাবে যখন আপনি লিকুরিয়া হবে তখন দেখা যাবে হাঁটুতে ব্যথা হতে পারে অথবা দেখা যাচ্ছে কোমরে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, খাওয়ার রুচি নেই। তো এর জন্য আপনি ক্যালসিয়াম বা ভিটামিন ট্যাবলেট যে কোনো ট্যাবলেট খেতে পারেন। আর লিকোসেফ সিরাপটি আপনাকে খেতে হবে 1 থেকে 3টি সিরাপ, 1 থেকে 3টি সিরাপ খেতে হবে। আর ফ্লুকোনাল 50টি খেতে হবে 10টা প্রত্যেক দিন রাত্রেবেলা ভরা পেটে বিছানায় যাওয়ার আগে। আর লিকোসেফ সিরাপটি দিনে 3 বেলা ভরা পেটে 2 চামচ করে সকালে দুপুরে রাত্রে। আর যাদের লিকুরিয়া হয় অনেক মেয়েরা এটি লজ্জায় বলে না, দেখা যাচ্ছে প্রথমে অল্প হচ্ছে পরে দেখা যাচ্ছে বেশি পরিমাণে হচ্ছে, এটি বেশি পরিমাণে হওয়ার পর দেখা যাচ্ছে তাদের হাঁটুতে বেশিরভাগ আর কোমরে বেশি ব্যথা হয়ে থাকে, কারণ তার সাথে ক্যালসিয়াম এবং আয়রন পড়ে যাচ্ছে দেখি তার বেশি পরিমাণে ব্যথা হচ্ছে। এর জন্য সে ক্যালসিয়াম ট্যাবলেট অথবা আয়রন ট্যাবলেট এর সাথে খেতে পারে, কোনো সমস্যা হবে না। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন।